बिस्मिल्लाहिर रहमानिर रहीम प्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम आमी मोहम्मद इब्राहिम आई स्कूल अफ नलेज सेलेटर पक्ष के सबा के स्वागतम। आज हमें तुम्हारे माजे हाजिर होइछि नवम दशम श्रेणी हिसाब विज्ञान बोयेर प्रथम अध्याय हिसाब विज्ञान परिचिति। बेसिकली अध्याय थेके कोनो अंक ना आसार कारण बेशिरभाग शिक्षार्थी এই অধ্যায়কে ইগনোর করে, তাই আমি আজকে চেষ্টা করব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করতে। আজকে আমার আলোচনার বিষয় হলো হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব তত্ত্বের ব্যবহারকারী কারা, হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন, হিসাব বিজ্ঞানের জনক কে। হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান হলো আত্মিক ঘটনাগুলোকে চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও আত্মিক ফলাফল নির্ণয় করার পদ্ধতি। আমি এখন এ সংজ্ঞাটি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব। মনে করো আমি একটি কাপড়ের ব্যবসা শুরু করব। আমি যদি কাপড়ের ব্যবসা শুরু করতে চাই তাহলে আমাকে অবশ্যই কাপড় উৎপাদন করতে হবে। তাহলে কাপড় উৎপাদন করতে গেলে আমাকে কাপড়ের উৎপাদনের কাঁচামাল লাগবে। কাঁচামাল কি? সুতা লাগবে। তারপর কি লাগবে? সুতাগুলোকে বিভিন্ন কালার করার জন্য লং লাগবে। তারপর সেগুলোকে একটি স্থানে আমাকে উৎপাদন করতে হবে, তাই একটা কারখানা লাগবে। তারপরে এই উৎপাদনগুলো করার জন্য কতগুলো শ্রমিক লাগবে। তাহলে এখন আমি এটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব। মনে করো এটা কাপড়ের ব্যবসা, কাপড়ের ব্যবসা। আমি সুতা কিনলাম 20,000 টাকার। এখন এই সুতাগুলোকে কালার করার জন্য রং কিনলাম 5,000 টাকার। এখন সুতো এবং রং দিয়ে আমার কাপড় উৎপাদনের জন্য একটা স্থান লাগবে। স্থান মানে আমার একটা কারখানা লাগবে। তাহলে আমি একটা কারখানা ভাড়া নিলাম, কারখানার ভাড়া 5,000 টাকা। এখন এগুলো করার জন্য আমার কি লাগবে? শ্রমিক লাগবে। তাহলে আমি শ্রমিকদের কি দিতে হবে? মজুরি দিতে হবে। মজুরি হলো 5,000 টাকা। তাহলে আমার টোটাল মোট ব্যয় হচ্ছে 20, 25, 30, 35 হাজার টাকা। এটা হচ্ছে আমার মোট ব্যয়, মোট ব্যয়। এখন আমি যদি কাপড়গুলো উৎপাদন করতে আমি যদি 25,000 টাকা ব্যয় করি, তাহলে 25,000 টাকা ব্যয় যদি আমি কাপড়গুলো বিক্রি করি তাহলে আমার কোনো মুনাফা আসবে না। তাই আমি একটা মুনাফা ধরে নিলাম যোগ মুনাফা 5,000। তাহলে আমার দাঁড়ায় 40,000, মোট দাঁড়ায় 40,000। এটা আমার হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এখন আমি সংখ্যাটার সাথে মিলে দেখব। হিসেব বিজ্ঞান হলো আত্মিক ঘটনাগুলোকে, এই যে আমার সুতা, রং, কাকানার ভাড়া, মজুরি, এগুলো হচ্ছে আমার আর্থিক ঘটনা। আর্থিক ঘটনাগুলোকে চিহ্নিতকরণ, এই যে আমি চিহ্নিত করলাম সুতা, রং, কারখানার ভাড়া, মজুরি। লিপিবদ্ধকরণ, এটা আমার হিসেব বিজ্ঞানের খাতা, আমি এই খাতায় এগুলোকে লিপিবদ্ধ করলাম। এরপর আস্তে আস্তে শ্রেণীবদ্ধকরণ, তাহলে আমার এগুলো হচ্ছে আমার ব্যয়, মুনাফাটা হচ্ছে আমার আয়। তাহলে ব্যয় হিসাব আর আয় হিসাব আমি শ্রেণীবদ্ধ করলাম। এরপর হলো আর্থিক ফলাফল নির্ণয়, আমি মোট ব্যয়ের সাথে যখন মুনাফা যোগ করলাম আমার মোট দাঁড়ালো বিক্রয় মূল্য 40,000 টাকা, এটা হলো আমার আর্থিক ফলাফল নির্ণয়। এবার আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হিসাব তত্ত্বের ব্যবহারকারী খারাপ, তাহলে আমার এই হিসাবগুলো খারা ব্যবহার করবে। হিসাব তত্ত্বের ব্যবহারকারীকে আমরা দুই ভাগে ভাগ করি, এক হচ্ছে যে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ ব্যবহারকারী,
দুই হচ্ছে যে বাহ্যিক ব্যবহারকারী। তাহলে আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, বাহ্যিক ব্যবহারকারী কারা। অভ্যন্তরীণ ব্যবহারকারী বুঝি আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যারা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে এবং ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নিজেরাই দেখতে পারবে, এরা হলো কে? এক নম্বর হচ্ছে মালিক, দুই নম্বর হচ্ছে ব্যবস্থাপক, অথবা ম্যানেজার। তাহলে আমরা এটা কি বুঝি? মালিক এবং ব্যবস্থাপক। মালিক যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করবে, একার পক্ষে তার ব্যবসা প্রতিষ্ঠানে দেখা করা সম্ভব নয়, তাই আমাদেরকে কি করবে, ওই ব্যবসায়ীর ব্যবস্থাপককে নিয়োগ দিতে হবে। ব্যবস্থাপক মানে হচ্ছে ম্যানেজার, বাহ্যিক ব্যবহারকারী। এখন বাহ্যিক ব্যবহারকারী কারা আমরা বুঝতে পারছি, যারা প্রতিষ্ঠানের ভিতরে নয় বাইরে তারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। যেমন আমার এই তথ্যগুলো ভিতরের অভ্যন্তরীণ ব্যবহারকারী ছাড়া কারা কারা ব্যবহার করতে পারে? ঋণ প্রদানকারী, পাওনাদার, সরকার, বিনিয়োগকারী, ভোক্তা, আরও অনেকে। তো আমি আজকে এই পয়েন্টগুলো আলোচনা করব। এক হচ্ছে যে ঋণ প্রদানকারী, ঋণ প্রদানকারী তারা কীরকম ব্যবহার করবে? তারা হচ্ছে যে আমি যে প্রতিষ্ঠানের ঋণ লাগবে, যে ঋণগুলো নিব, সেই ঋণগুলো নিতে হলে ঋণ প্রদানকারী আমার ব্যবসায়ীর আর্থিক অবস্থা সম্পর্কে জানতে চাইবে। কিসের মাধ্যমে? তাদেরকে আমি জানাবো এই যে হিসাব তথ্যের মাধ্যমে, কারণ আমি যে ঋণটা নিব সেই ঋণটা আমি পরিশোধ করতে পারবো কিনা সেটা তারা যাচাই করবে। তাহলে ঋণ প্রদানকারী। দুই হচ্ছে যে পাওনাদার, পাওনাদার এরা কীরকম তথ্যের বাহ্যিক ব্যবহারকারী? কারণ আমি যাদের কাছ থেকে মাল কিনে আনবো মানে ক্রয় করব বাকিতে, তারা চাই, তারা চাইবে যে আমি তাদেরকে বাকি টাকাটা পরিশোধ করতে পারবো কিনা, তাই তারা আমার ব্যবসায়ীর আর্থিক অবস্থা জানতে চাইবে। তাহলে আমি তাদেরকে কীভাবে জানাবো? এই যে হিসাব তথ্যের মাধ্যমে তাদেরকে আর্থিক অবস্থা সম্পর্কে জানাবো। তিন নম্বর হচ্ছে যে সরকার, সরকার কীভাবে আমার তথ্যের বাহ্যিক ব্যবহারকারী? কারণ সরকার একটা নির্দিষ্ট সময়ে আমাদের ব্যবসা নির্দিষ্ট সময়ের শেষে যে মুনাফাটা হবে সেই মুনাফার উপর একটা ট্যাক্স নেবে। তাহলে এটা এই জন্য আমি এই ট্যাক্স নিতে গেলে যারা সরকারের পক্ষে কাজ করবে ওরা আমাদেরকে হিসাবগুলো দেখে নির্দিষ্ট করে দিবে, এটা হচ্ছে আমার সরকার। চার নম্বর হচ্ছে যে কর্মচারী ও কর্মকর্তা, কর্মচারী ও কর্মকর্তা হচ্ছে আমার হিসেব তত্ত্বের বাহ্যিক ব্যবহারকারী। কীভাবে? কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা চাইবে যাতে মুনাফা হোক, মুনাফা যদি হয় আমি যে ব্যবসাটা করব সেই ব্যবসা থেকে মুনাফা হলে আমি ওদেরকে একটা অতিরিক্ত টাকা দিব, ফলে তারা এটাতে খুশি হবে, তাই আমাকে কী করতে হবে? কর্মচারী ও কর্মকর্তা দিয়ে একটা যে অতিরিক্ত অর্থটা দিব সেটা, সেটার জন্য তারা আমাকে আর্থিক অবস্থা বিবরণীতে কীভাবে সহায়তা করবে। এরপরে আরেকজন হচ্ছে যে সরবরাহকারী, সরবরাহকারী অর্থাৎ আমাকে যে পণ্য দ্বারে সরবরাহ করবে এরও আমার ব্যবসায়ীর আর্থিক অবস্থা জানতে চাইবে। তাহলে আমি এই হিসাব তত্ত্বের মাধ্যমে তাদেরকে আর্থিক অবস্থা জানাবো। এগুলো হলো আমার হিসাব তত্ত্বের বাহ্যিক ব্যবহারকারী। এবার আমি আলোচনা করব হিসাব তত্ত্বের, সরি, এবার আমি আলোচনা করব হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ীর ভাষা বলা হয় কেন। হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ীর ভাষা বলা হয় এ কারণে আমরা হিসাব বিজ্ঞানের জ্ঞান আহরণ করে হিসাবের বিভিন্ন বিবরণী এবং প্রতিবেদন প্রস্তুত করি, তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। আবার হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলা হয়, ইনফরমেশন সিস্টেম। যেমন এখন আমি যদি জিজ্ঞেস করি দেনাদার কত, দেনাদার, পাওনাদার, দেনাদার 20,000, পাওনাদার 25,000, আমি যদি এখন কাউকে জিজ্ঞেস করি আমার ব্যবসায়ী দেনাদার কত, তাহলে
হিসাব তত্ত্বটা আমরা কি করব বইটা হিসাবে কাটাটা আমরা দেখে বলবো দেনাদার হচ্ছে 20,000 ফাওদার হচ্ছে 35,000 এই জন্য হিসাব বিজ্ঞানকে আবার তত্ত্বব্যবস্থ বলা হয় এখন আলোচনা করব চার নম্বর পয়েন্ট হিসাব বিজ্ঞানের জনককে জনক কে হিসাব বিজ্ঞানের জনক হলো হিসাব বিজ্ঞানের জনক হলো লুকা ফেসিওলি তার পূর্ণ নাম হলো ফ্রা লুকা বার্টোলোমিও ডি ফেসিওলি তিনি ছিলেন ইতালির বেনিস শহরের অধিবাসী তিনি গণিতবিদ ও ধর্মযাজক 1994 খ্রিস্টাব্দে হিসাব বিজ্ঞান সম্পর্কিত প্রথম গ্রন্থ সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপারশনিয়াট প্রপারশনিয়াটা নামে একটি বই লিখেন ইতালীয় ভাষায় ইতালিতে রচনা করেন যার তৃতীয় খণ্ডে দুই তরফা দাখিলা বা ডাবল এন্ট্রি ব্যাখ্যা করা হয় তিনি 1447 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1517 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আজকে পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আগামী পর্বে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা জবাবদিহিতা প্রক্রিয়া হিসাব বিজ্ঞানের ভূমিকা মূল্যবোধ শিক্ষিত হিসাব বিজ্ঞানের ভূমিকা ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন